নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানায় বারোই এপ্রিল দু রাহু এবং কেতু রাশি পরিবর্তনে আপনি যদি বিশ্বিক রাশির মানুষ হন আপনার জন্য নেগেটিভ পজিটিভ কি রেজাল্ট আসতে চলেছে এবং এই রাহু এবং কেতু তিরিশে অক্টোবর পর্যন্ত মেষ রাশি এবং আপনার তুলা রাশিতে অবস্থান করবে অর্থাৎ আঠারো মাস দেড় বছর এই মেষ রাশি এবং রাশিতে রাহু এবং কেতুর অবস্থানে বিশ্বিক রাশির ক্ষেত্রে কি ফল আসতে চলেছে আমি এই বিষয় নিয়ে এই ভিডিওটি সম্পূর্ণ আলোচনা করতে চলেছি ভিডিওটি মোটো স্কিপ করে দেখবেন না অনেক কিছু ইম্পর্টেন্ট তথ্য হয়তো আপনি মিস করে যেতে পারেন দেখুন যাদের ক্ষেত্রে রাহু বারবার বলছি ড্যামেজ আছে আপনার রাহু দেখুন রাহু কেমন আছে রাহু যদি ড্যামেজ থেকে আপনারা রাহু কবচ আপনারা পরিধান করুন বিশেষভাবে কিন্তু আপনারা লাভ কিন্তু পাবেন এই বাইশে এপ্রিল দু হাজার টু তিরিশে অক্টোবর দু হাজার তেইশ পর্যন্ত টানা দেড় বছর আঠেরো মাস দুর্দান্ত রেজাল্ট বৃশ্চিক রাশি কিন্তু পাবে রাজার মতো রাজত্ব পাঠ করতে চলেছে অর্থাৎ রাজত্ব পেতে চলেছে এই বৃশ্চিক রাশি আপনি যদি হন আপনি ক্ষেত্রে বিশেষভাবে লাভ দেবে কোন কোন দিক থেকে লাভ দেবে দেখুন গোচরে আপনার একাদশ ষষ্ঠ এবং তৃতীয়ভাবে গোচরে কিন্তু রাহু দুর্দান্ত ফল কিন্তু দিয়ে থাকে অর্থাৎ আপনাদের ষষ্ঠভাবে রাহু অবস্থান করছে অর্থাৎ সপ্তম ভাব থেকে ষষ্ঠভাবে রাহু এবং দ্বাদশভাবে কেতুর অবস্থান কি ফল পাবেন আপনি বিশ্বিক রাশির মানুষ আপনার ক্ষেত্রে প্রথম কথা আপনাদেরকে বলি আপনাদের যাদের ক্ষেত্রে পার্টনারশিপ বিজনেস নিয়ে সমস্যা হচ্ছিল পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কিন্তু ভালো যাদের ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিংয়ের জায়গা হচ্ছিল না বা সেপারেশনের জায়গা চল চলে যাচ্ছিল বা আপনার স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে আপনাকে বেশি ভুগতে হচ্ছিল বা আপনার স্ত্রীর সঙ্গে আপনার মতবিরোধ মত পার্থক্য তৈরি হচ্ছিল এই জায়গাগুলো কিন্তু আপনাদের কাটবে অর্থাৎ সেভেন সপ্তম ভাব থেকে আপনার ষষ্ঠভাবে কিন্তু রাহু আপনাদেরকে কিন্তু গোচরে দুর্দান্ত রেজাল্ট কিন্তু আপনাদেরকে দিবে কম্পিটিভ পরীক্ষা যারা দিবেন অর্থাৎ এই দেড় বছর বারোই এপ্রিল দু হাজার বাইশ টু তিরিশে অক্টোবর দু হাজার পরীক্ষা যারা দিতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ কিন্তু দিবে যারা খেলাধুলাতে আছেন ক্রিয়া জগতের সঙ্গে যুক্ত আছেন এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব শুভ ফল কিন্তু দিতে চলেছে এর পাশাপাশি আপনি বিশ্বিকাশের মানুষ আপনার ক্ষেত্রে দেখুন ষষ্ঠ ভাবটা রোগ ঋণ শত্রুতা আপনাদের শত্রু কিন্তু পরাস্ত হবে যাদের ক্ষেত্রে মামলা মকর্দমা চলছিল কেস মামলা মকর্দমা যে দিক থেকে হোক এই জায়গাগুলোতে জিত আপনাদের জয় নিশ্চিত রূপে আপনাদের কিন্তু হতে চলেছে এবং আপনাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ঋণ পরিশোধ হওয়ার জায়গা কিন্তু থাকছে যাদের ক্ষেত্রে ঋণ হয়ে গেছিল ঋণ পরিশোধের জায়গায় কিন্তু আপনাদের ক্ষেত্রে দাঁড়াবে এবং শত্রুতা শত্রু কিন্তু পরাস্ত হবে শত্রু শান্ত হবে যারা রাজনীতি ক্ষেত্রে আছেন আপনি বিশ্বিক মানুষ রাজনীতির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট উত্থান আপনাদের এই সময় কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ রাজনৈতিক উত্থান রাজনৈতিক ক্ষেত্রে কেরিয়ার ক্ষেত্রে উন্নতি আপনাদের কিন্তু এ সময় কিন্তু দেখা কিন্তু যাচ্ছে আপনি বিশ্বিক মানুষ এই সম্ভাবনা কিন্তু আপনাদের থাকছে দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি কিন্তু এ সময় করবে বিদেশের সাথে যারা রত আছে বিদেশ থেকে লাভ যারা কোম্পানিতে চাকরি করছেন কোম্পানির নতুন চাকরির সুযোগ বা চাকরি ক্ষেত্রে পরিবর্তনের একটা সম্ভাবনা বিশ্বিক রাশির ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে আপনি বিশ্বিক রাশি মানুষ চাকরি ক্ষেত্রে কিন্তু আপনাদের আমূল পরিবর্তন কিন্তু আপনাদের আসতে এই সময় চলেছে এর পাশাপাশি বিশ্বিকাশি ক্ষেত্রে আমি আবারও বলছি দ্বাদশভাবে কেতুর অবস্থা আপনাদের বেশ কিছু ক্ষেত্রে মুখ্য লাভ আপনাদের কিন্তু করাবে মুখ্য লাভ আপনাদের কিন্তু ঘটাবে এবং লটারি শেয়ার জুয়া ফাটকা ছাটটা থেকে এ সময় কিন্তু আপনারা প্রচুর কিন্তু অর্থ কিন্তু এ সময় কিন্তু পেতে চলেছেন ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনি বিশ্বিক রাশি মানুষ আপনি কিন্তু পেতে চলেছেন অর্থাৎ ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু সৃষ্টি কিন্তু করছে এই রাহু আপনাদের ঠিক কর্মভাবে দৃষ্টি দিচ্ছে যারা কর্মকেন্দ্রিক সমস্যা চলছিল সে কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কিন্তু আপনাদের কাটবে কর্মকে হঠাৎ চাকরি পাওয়া রাহু কি করে আমি বারবার বলেছি আমার কিন্তু রাহুর উপর ভিডিও দেওয়া দেওয়া আছে রাহু দুম করে মানুষকে উঠিয়ে দেয় বা দুম করে মানুষকে ফেলে দেয় অর্থাৎ রাহুর ক্যারেক্টারটা কিন্তু এরকম যাদের রাশিচক্রে রাহু ভালো আছে তাদের ক্ষেত্রে হঠাৎ অপ্রত্যাশিত প্রাপ্তি এই সময় কিন্তু হবে তবে আপনারা আপনাদের জন্মছকটা একবার দেখিয়ে নিন এক্সপার্ট অ্যাস্ট্রোজারকে দিয়ে দেখিয়ে নিন আপনার জন্মছকে যোগগুলো আছে কিনা যদি আপনার জন্মছকে এই যোগগুলো থাকে আপনি নিশ্চিত রূপে এই সময় কিন্তু দুর্দান্ত রেজাল্ট আপনি কিন্তু করবেনই করবেন এবং এর পাশাপাশি ষষ্ঠভাবে রাহু আপনাদেরকে প্রতিযোগিতামূলক পরীক্ষা তে আপনারা কিন্তু সফলতা কিন্তু পেতে চলেছেন এবং শরীরগত দিক যায় স্বাস্থ্য নিয়ে সমস্যা চলছিল হেলথ নিয়ে সমস্যা আপনার বা আপনার পার্টনারের এই হেলথের সমস্যাগুলো আপনাদের অনেকটা হলেও কাটবে রাহুর গোচর সপ্তমভাব থেকে ষষ্ঠভাবে আপনাদের কিন্তু হেলথ জায়গাগুলো কিন্তু আপনাদের ভালো কিন্তু দেবে এবং যাদের ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে লস চলে যাচ্ছিল বড় ধরনের লস গেছে বা ব্যবসা মন্দা চলছিলো এই ব্যবসা মন্দাগুলো কিন্তু আপনাদের কাটিয়ে উঠবেন বা যাদের ক্ষেত্রে হিউজ পরিমাণে অর্থ লস হয়েছে আপনি বিশ্বিক মানুষ এই এই লসগুলো কিন্তু আপনারা ধীরে ধীরে কাটিয়ে কিন্তু উঠতে চলেছেন আপনি বিশ্বিক মানুষ এই সম্ভাবনাগুলো কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু এ সময় কিন্তু তৈরি করতে চলেছে এবং সম্পর্কের জায়গাটা যদি বা আসি রিলেশনের জায়গা তাই রিলেশনের ক্ষেত্রে কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে রিলেটেশনের সঙ্গে যারা আছেন সেক্ষেত্রে ভালো এবং যারা মিডিয়া রিয়েটের জায়গাতে কাজ করছেন তারা কিন্তু যথেষ্ট লাভ কিন্তু পাবেন অর্থাৎ অ্যাক্টিং মডেলিংয়ের জায়গা মিডিয়া রিয়েটের জায়গা এই জায়গাগুলো কিন্তু আপনাদের নতুন সূর্যোদয় আপনাদের কিন্তু হতে চলেছে এর পাশাপাশি যারা বিদেশে আছেন হয়তো আপনি বিদেশে থাকছেন বিদেশে কিন্তু বিদেশের মাটিতে আপনারা কিন্তু সফলতা পাবেন বা বিদেশের সাথে যারা যুক্ত আছেন বিদেশ থেকে যাদের ইনকাম আসে এই জায়গা থেকে কিন্তু আপনাদের যথেষ্ট ভালো ইনকামের জায়গা কিন্তু আপনাদের তৈরি কিন্তু করতে চলেছে আপনি বৃশ্চিক রাশির মানুষ আপনার ক্ষেত্রে কিন্তু এর রেজাল্ট কিন্তু দিবে এমনিতে শনি আপনার চতুর্থভাবে অবস্থান করে আপনার ক্ষেত্রে শশ নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে এবং আপনার বৃহস্পতি পঞ্চমভাবে পঞ্চমপতির অবস্থান আপনাদের ক্ষেত্রে কিন্তু আকস্মিক ধনপ্রাপ্তি শেয়ার মার্কেট গোল্ড জেমস অ্যান্ড জুয়েলারি থেকে কিন্তু আপনারা যথেষ্ট আপনি যদি এই সকল ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন গার্মেন্টসের বিজনেসের সঙ্গে যুক্ত থাকেন এই জায়গাগুলো কিন্তু আপনাদেরকে দিবে যারা ইঞ্জিনিয়ারিং লাইনে আছেন আইটি সেক্টরে আছেন টেকনিক্যাল ফিল্ডে আছেন আপনি কয়লার সঙ্গে যুক্ত আছেন কয়লা খাদার সঙ্গে যুক্ত আছেন এই সব জায়গাতে কিন্তু আপনাদের ইনকামের জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি কিন্তু এই সময় করবে আপনি বিশ্বিক রাশি মানুষ আপনার ক্ষেত্রে এই সম্ভাবনাগুলো কিন্তু বৃদ্ধি কিন্তু করতে চলেছে রাজনীতি আবার বলছি যারা রাজনীতির ক্ষেত্রে আছেন কি না রাজনীতির ক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট উত্থান আপনাদের হবে টেলিকমের সঙ্গে যারা যুক্ত আছেন ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যারা যুক্ত আছেন এই জায়গায় বা গাড়ির বিজনেসের সঙ্গে যারা যুক্ত আছেন আপনি বিশ্বিকা মানুষ আপনার ক্ষেত্রে কিন্তু এই ব্যবসাগুলো কিন্তু যথেষ্ট ভালো দিক এই সময় কিন্তু নির্দেশ করছে অর্থাৎ এই যে আঠেরো মাস সতেরো বছর পর এই ষষ্ঠভাবে আসা এবং একাদশ দ্বাদশভাবে আসা রাহুকেতুর সতেরো বছর পর এবং আঠেরো মাস মোটামুটি দেড় বছর মতন এর অবস্থান বিশ্বিক রাশির ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত রেজাল্ট আপনাদের ক্ষেত্রে কিন্তু দিতে চলেছে ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ